Hello viewers, how are you? I hope that you are well. Today we will discuss about the determiner. What are the importance of the determiner and how we can develop the using of the determiner in our sentences. Now we will discuss. What is determiner? So determiner is one kind of indicator. Indicator means that nirdeshok. Tale nirdeshok. So determiners kibhabe noun ke pre modify kore ta dekhano. Noun shobshomoy eka byaborito hoy na. Tale noun ke amra eka ki byabohar korte pari na. We must need the pre modify or post modify with the noun. For example, I have a book. So book ekhane ami use korte pari na, but we need a book othoba books. Tale pre modify a book ar post modify hocche books, othoba amra use korte pari the book othoba ki the beautiful book. Ekadhik word diye ekta head word noun ke modify korte pari. To book ta ekhane head word, eta ke modify korche a beautiful, nice, eglo adjective diye ekta noun ke modify korche. Tale determiner ekta adjective er moto kaaj kore thake. এটা নাউন থেকেও হতে পারে, যেমন বয়েজ স্কুল, বয়েজটা একটা নাউন এবং স্কুলটা হচ্ছে আবার একটা নাউন, অর্থাৎ একটা নাউন আগে বসে পরের নাউনটাকে নির্দেশ করছে, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাউন ফ্রম মেকিং ফ্রম দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন থেকে তৈরি হয়ে একটা নাউনকে নির্দেশ করছে, তো এটা হচ্ছে প্রি মডিফাই। তাহলে আমরা দেখি, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল হোক, নাউনের আগে অথবা পরে কিছু শব্দ বসে হ্যাঁ তাকে মডিফাই করা যায়, অর্থাৎ ওই নাউন সম্বন্ধে আরও তথ্য দেয়া যায়, তার গুণ প্রকাশ করা যায়, অর্থাৎ যেসব শব্দ নাউনের আগে বসে তাদের প্রি মডিফায়ার্স বলে। আচ্ছা কয়েক ধরনের শব্দ প্রি মডিফায়ার্স হিসেবে কাজ করে, তাদের মধ্যে ডিটারমিনার্স প্রথমে বসে। এই লেসনে আমরা ডিটারমিনার ব্যবহারে আলোচনা করে থাকবো। ডিটারমিনার সেই সব শব্দ যেগুলো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা পরিমাণ নির্দেশ করে, যেমন এ গার্ল, তাহলে এখানে এ গার্ল অথবা দ্যাট বয় অথবা মাই হেড অথবা টু ফ্রেন্ডস অথবা অল অ্যানিমেলস অথবা লিটিল ওয়াটার, তাহলে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখা যায় কীভাবে, যেমন আমি বললাম শি ইজ এ গার্ল, তাহলে এইটা হচ্ছে হেড ওয়ার্ড, যাকে বলা হচ্ছে হেড ওয়ার্ড, আর এই হেড ওয়ার্ডটাকে নির্দেশ করছে, এটা হচ্ছে বলছি আমরা অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল অথবা আমরা বলছি এখানে প্রি মডিফাই, কারণ এটা পূর্বে বসতে বসে পরের ওয়ার্ডটাকে নির্দেশ করছে। আর এটা কাউন্টেবল নাউন কী জন্য, কারণ আমরা জানি গার্লটাকে গোনা যায়, তাহলে কতগুলো মেয়ে একটি মেয়ে, সেই কারণে এটা ইউজ করেছি। আচ্ছা তাহলে এইটা আমরা বলতে পারি যে এটা হেড ওয়ার্ড এইচডি এইচ ডাব্লিউ, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই পুরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ, কারণ একাধিক ওয়ার্ড যখন বসে একটা ওয়ার্ডের মতন কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ, যদি সেটা নাউনের মতন কাজ করে। আচ্ছা যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়ালের মতন যদি কাজ করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আচ্ছা তাহলে এখানে আমরা দেখছি ডিটারমিনারটা কী, ডিটারমিনার হচ্ছে প্রি মডিফাই, তাহলে এই ওয়ার্ডটা এ হচ্ছে প্রি মডিফাই, কারণ এটা পরের ওয়ার্ডটাকে নির্দেশ করছে, অর্থাৎ বসবে আগে নির্দেশ করবে ওয়ার্ডটাকে। সো প্রি মডিফাই ইন্ডিকেটস সিটস দ্য বিফোর অফ এ ওয়ার্ড অ্যান্ড ইন্ডিকেটস দ্য আফটার দ্য ওয়ার্ড, সো দিস ওয়ার্ড ইজ মডিফাইং দ্য নেক্সট ওয়ার্ড দ্যাট ইজ গার্ল, হিয়ার দ্য ওয়ার্ড এ ইজ মডিফাইং দ্য ওয়ার্ড গার্ল। নেক্সট ওয়ান দ্যাট বয়, that car is very nice, here that, so that what is the first of this, this word is also pre modifier, we can say that pre modifier, because this word is modifying this word car, so
So this one is noun, this is the head word, and this modifier is verb. For this reason, we can say that this is the pre-modified. It is modifying. For this reason, we can say this is the modifier. যখন এটা মডিফাই করবে তখন এটাকে আমরা বলছি মডিফায়ার আচ্ছা তাহলে এই ওয়ার্ড দ্যাট এটা মডিফাই করছে কার নাউনটাকে এটা হচ্ছে হেড ওয়ার্ড এটা হচ্ছে হেড ওয়ার্ড এই হেড ওয়ার্ডটাকে মডিফাই করছে দ্যাট দিয়ে সেজন্য এই ওয়ার্ডটাকে আমরা বলছি প্রি মডিফায়ার আচ্ছা দিস ইজ অলসো দ্য কাউন্টেবল নাউন এই ওয়ার্ডটা কিন্তু কাউন্টেবল হ্যাঁ সেই জন্য এই ওয়ার্ডের আগে আমরা একটা কি বসেছি একটা মডিফায়ার বসিয়েছি এবং সেটা হচ্ছে প্রি মডিফায়ার নেক্সট ওয়ান ইউ ক্যান সি দ্যাট মাই কার্ড ইজ হিয়ার My card. This is also head word, and this one is it is made from the personal pronoun. We know that what are the personal pronoun? So first person, I, me, my. But this one is nominative case. Next one is objective case. Next one is possessive case. তাহলে এখানে সম্বন্ধ কার হচ্ছে তো my. এটা adjective হিসেবে কাজ করে. কী করে যেমন গাড়িটা কার গাড়ি আমার গাড়ি তো দিস ওয়ান ইজ মডিফাইং দিস ওয়ার্ড কার তাহলে মাই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করছে কেন উই নো দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইজ মডিফাইং এ নাউন অর প্রোনাউন যখন একটা ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে তার নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তখন তাকে অ্যাডজেক্টিভ বলে তাহলে এই মাইটা হচ্ছে বোঝাচ্ছে কার গাড়ি আমার গাড়ি তাহলে এই গাড়িটা এই গাড়িটাকে এই কার্ডটাকে মাই শব্দটা কার্ডটাকে মডিফাই করছে নির্দেশ করছে তাহলে আমরা জানি এটা হচ্ছে নাউন নাউন মানে কি কোনো কিছুর নামকে নাউন বলে আর যখন নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় তখন তাকে অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ নাউন হচ্ছে বিশেষণ আর মাইটা হচ্ছে বিশেষণ তাহলে বিশেষণের কাজটা হচ্ছে বিশেষকে নির্দেশ করা অর্থাৎ তার দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি তাহলে এখানে মাইটা কী বোঝাচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ নাকি ইত্যাদি এরকম কিছু এখন আমরা দেখি দোষ গাড়িটা কেমন দেখতে সুন্দর এই সে হ্যান ত্যান কিছু না আচ্ছা গুণ না আচ্ছা তাহলে দোষ হলো না গুণ হলো না সংখ্যা আমার গাড়ি তাহলে কি সংখ্যা বোঝাচ্ছে এক কি দুই তিন দিন না দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে কি কী পরিমাণ আছে না তাহলে কী বোঝাচ্ছে তাহলে বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে এটা একটা রিলেশন সম্পর্ক বোঝাচ্ছে তাহলে গাড়িটা কার আমার গাড়ি এই জন্য এখানে বলছে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি তাহলে এখানে একটা রিলেশন বোঝানো হচ্ছে তাহলে সম্পর্ক সম্পর্ক কাকে বলা হয় সম্পর্কটা হচ্ছে যেমন মার্কার কার মার্কার আমার তাহলে এইটা আমার জিনিস অর্থাৎ এই জিনিসটার মালিক আমি সেই ক্ষেত্রে এখানে এই মার্কারের সাথে আমার একটা সম্পর্ক আছে গাড়ির সাথে আমার সম্পর্ক আছে এখানে ইওর হতে পারে দেয়ার হতে পারে হ্যাঁ নো প্রবলেম দ্যাটস নট প্রবলেম প্রবলেম ইজ দ্যাট হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু ওয়ার্ডস এই দুটো ওয়ার্ডের মধ্যে কী সম্পর্ক রয়েছে দ্য রিলেশন ইজ দ্যাট দিস ওয়ার্ড ইজ ইন্ডিকেটিং অর ইট ইজ দ্য ডিপেন্ড অন দিস ওয়ার্ড এই শব্দটা এই শব্দের উপরে নির্ভরশীল আমরা যদি মনে করি যে এখানে কিছুই নেই মাই ইজ হেয়ার আমার এখানে কী হলো সম্ভব নো বিকজ দিস ইজ দ্য পজিটিভ কেস অ্যান্ড পজিটিভ কেস মাস্ট হ্যাভ দ্য নাউন ফ্রেজ নাউন আর নাউন ফ্রেজ এইটা পজিটিভ সম্বন্ধ কারক আমরা এই জন্য বলছি যে পজিটিভ কেস তাহলে সম্বন্ধ কারকের অবশ্যই একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি এরপরে অবশ্যই একটা নাউন থাকবে নাহলে নাউন ফ্রেজ থাকবে তাহলে এরপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে নাহলে নাউন ফ্রেজ থাকতে হবে অর্থাৎ এখানে কারটা তো কাউন্টেবল নাউন তাহলে কাউন্টেবল মানে গণনা করা যায় তাহলে এই কারের পূর্বে অবশ্যই এখানে একটা কিছু মডিফাই থাকতে হবে কারণ নাউন যে নাউনটা কাউন্টেবল সেটা অবশ্যই একা একই বুঝতে পারে না তার পূর্বে অথবা পরে একটা মডিফায়ার থাকা তাহলে এই শব্দটা হচ্ছে আমরা ইউজ করছি এই মাইটা হচ্ছে প্রি মডিফায়ার এটা হচ্ছে প্রি মডিফায়ার কেন কারণ এটা বসতে পরে বসে বসতে পূর্বে বসে পরের শব্দটাকে নির্দেশ করছে সো সি দ্য বিফোর অ্যান্ড মডিফাই দ্য আফটার ওয়ার্ড ওকে সো ফর দিস রিজন দিস ওয়ার্ড ইজ প্রি মডিফায়ার
we can say that two boys are playing football. Or we can say chess. Okay. After finishing the math, you will do the English model. Complete. Okay, English model complete. Release set up again. Translation code. Okay. Now we'll discuss about what. This is two. And this word is what is a word? This word is the head word, and this word is modifying by this word. How many boys? Two boys. So duita balo. If duita modify korte ei boy ta ke. So this is the be modified. Why? Because this word is modifying this word. Koyta balo duita. Tahole this one is the pre modified. This one is pre modified. And this one is also article. Adjective. Because you know that what is adjective? Adjective is modifying the noun or pronoun. This quantity, this is the measurement, quality, quantity, measurement, etc. Dosh, gun, shonka, poliman, itani. That is the key shonka bozache. So this one is the modifier. Next one, little water. We can say that little water is given. Ki kora hoyeche olpo poriman pani amake dewa hoyeche. So this one is also pre modified, and this one is head word, because this is the measurement. Eta poriman bujhacche, eta hocche noun, head word ke nirdesh korche. Othoba I drank little water. আমি অল্প পরিমাণ পানি পান করলাম. তাহলে এই ওয়ার্ডটা দিস ওয়ান ইজ অলসো প্রি মডিফাইড এন্ড দিস ওয়ান ইজ হেড ওয়ার্ড. তাহলে এই প্রি মডিফাইডটা নির্দেশ করছে ওয়াটারকে. ফর দিস রিজন দিস ইজ দ্য প্রি মডিফাইড. দিস ইজ অলসো অ্যাডজেক্টিভ এন্ড পার্ট হিয়ার ইট ইজ অলসো অ্যাডজেক্টিভ সরি নাউন ফ্রেজ. This one is noun phrase. এই পুরো অংশটা আবার noun phrase. আচ্ছা, আমাদের প্রয়োজনটা হচ্ছে এখানে প্রি মডিফায়ার. কতটুকু প্রি মডিফায়ার এবং কেন? তাহলে এই ওয়াটারের নির্দেশ করছে অল্প পরিমাণ, এখানেও তাই অল্প পরিমাণ. তাহলে দিস ওয়ান ইজ অলসো মডিফাইং দিস ওয়ার্ড, ওয়াটারকে নির্দেশ করছে. ফর দিস রিজন ইউ ক্যান সে দিস ইজ দ্য প্রি মডিফায়ার. আচ্ছা, এরপরে ইউ ক্যান সে দ্যাট all animals are equal, but some are more. Here we can say that Jonathan Swift, he has given these types of speech in his fiction Animal Farm. Okay, so here মানে এইখানে অল এনিমেল, এই জায়গায় অলটা এবং এনিমেলটা. দিস ওয়ান ইজ নাউন অ্যান্ড দিস ইজ দ্য হেড ওয়ার্ড. আবার এটাকে বলা হচ্ছে হেড ওয়ার্ডটাকে মডিফাই করছে অল দিয়ে, অল এনিমেল দেন সকল প্রাণী. তাহলে কতগুলো প্রাণী? সবগুলো. দিস ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম. দিস ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ. তাহলে অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছে মডিফাই করা কোনো একটা নাউন বা প্রোনাউনকে অথবা নাউন ফ্রেজকে. তাহলে এখানে এটা হচ্ছে প্রি মডিফাই. কেন প্রি মডিফাই হলো? প্রি মডিফাই কারণটা হচ্ছে এটা বসছে পড়বে, তাহলে এনিমেলে পড়বে, বসছে বসে পরের এনিমেলটাকে, অর্থাৎ বসছে একটা হেড ওয়ার্ড বা একটা নাউনের পড়বে, বসার পরেই সেই নাউনটাকে নির্দেশ করছে. ওকে, তাহলে এখানে এই অলটা হচ্ছে দিস ইজ দ্য প্রি মডিফাই. অ্যান্ড নেক্সট ওয়ান আর ইকুয়াল. আচ্ছা, এখানে দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ, নাথিং এলস. This is the verb, but our subject matter is that this part is modified and this is the head word
and for this reason this is the noun phrase. তাহলে এই নাউন ফ্রেজের মধ্যে আমরা দেখছি এটা প্রি মডিফাই এবং এটা যে নাউন সে নাউনটাকে নির্দেশ করছে। বাট এখানে কি করছে, সাম আর ইকুয়াল, সাম হোয়াট টাইপস অফ পার্টস অফ স্পিচ, ইজ ইট আ নাউন? সো উইদাউট নাউন অর প্রোনাউন ইট ইজ নট পসিবল টু বি এ সাবজেক্ট, দেয়ার আর সাম এক্সেপশন। ওকে, তাহলে বলছে যে সামটা এটা কি, আসলে সামের পরে এখানে একটা উচ্চ আছে, সেটা হচ্ছে অ্যানিমেলটা। এখানে হবে হচ্ছে সাম অ্যানিমেল আর মোর। হ্যাঁ, যেমন পলিটিশিয়ানরা বলে থাকে কি, সবাই সমান গণতন্ত্র, যেমন ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসিতে সবাই বলছে যে সবাই সমান, বাট কিছু আছে হ্যাঁ যারা একটু বেশি, কোথায় সেটা হচ্ছে বাস্তবায়নে। অর্থাৎ প্র্যাকটিক্যাল আমরা বলি কি, সকল মানুষ সমান, বাট যখন আমরা দেখছি যে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ, তখন কিছু অ্যানিমেলদের বা কিছু মানুষের তারা সুযোগ সুবিধাটা বেশি পাচ্ছে। ফর দিস রিজন ইউ ক্যান সে দ্যাট সাম হেয়ার অ্যানিমেলস। এইখানে আমরা কী দেখি, এই পার্টটা হচ্ছে উজ্জ আছে, উজ্জখানে বলা হচ্ছে অমিটেড। সো দিস পার্ট ইজ হেড ওয়ার্ল্ড, বাট সাম অ্যানিমেল, সাম অ্যানিমেল বলতে কাদেরকে বোঝাচ্ছে, সাম মানে তো ওই প্রাণীদেরকে বোঝানো হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। অর্থাৎ যদি আমরা পিপুলের ক্ষেত্রে কল্পনা করি, মনে হচ্ছে সকল মানুষ সমান, কিন্তু কিছু মানুষ আছে তারা একটু বেশি, অর্থাৎ বেশি মানে তারা একটু বেশি সুযোগ সুবিধা নিয়ে থাকবে। তাহলে এখানে এই ফ্রেজের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে কী ঘটনা ঘটছে, এই সামটা নির্দেশ করছে, বাট এই সেন্টেন্সে তো দেয়া নেই। হ্যাঁ দেয়া নেই, বাট ওখানে তো উজ্জ্বল আছে, লুকিয়ে আছে, ঠিক আছে। আমরা এরকম বলে থাকি যে ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, তাহলে কে সৎ, ওই ব্যক্তিটা, তাহলে হিটাই, সেই রকম এখানেও তাই। তাহলে এইটা হচ্ছে প্রি মডিফাই, এটা হচ্ছে প্রি মডিফায়ার, এবং এটা মডিফাই যখন করছে তখন প্রি মডিফায়ার। আর যখন মডিফায়ার আমরা হিসেবে বলবো যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা এটা বলবো অ্যাডজেক্টিভ, এবং এটা কোন মডিফায়ার, এটা বলবো প্রি মডিফায়ার। ক্লিয়ার? সো দিস ইজ দ্য হেড ওয়ার্ড অ্যান্ড দিস ইজ দ্য প্রি মডিফায়ার। আচ্ছা, নেক্সট ওয়ান, এবার আমরা দেখি যে কোন কোন পার্টস অফ স্পিচ আমাদেরকে মডিফাই হিসেবে ব্যবহার করে থাকে। সো ফার্স্ট ওয়ান ইজ উই নো দ্যাট এ অ্যান দ্য, এগুলো হচ্ছে মডিফাই। নেক্সট ওয়ান ডেমোনস্ট্রেটিভ, নম্বর টু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা কোনগুলো, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, দিস, দূরেরটা হলে কাছে, কাছেগুলো হলে দিস, আর কাছে কিন্তু অনেকগুলো, তাহলে হবে দিস। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। আর যদি দূরেরটা হয় তাহলে হবে দ্যাট, আর অনেকগুলো হলে দোজ। ওকে, নেক্সট ওয়ান পজিটিভ, তাহলে পজিটিভ কেস আমরা বলেছিলাম, পজিটিভ কেস মানে কি, সম্বন্ধ কারক। আচ্ছা এরপরে যেমন কোনগুলো, মাই, ইয়োর, ফার্স্ট পার্সন মাই, সেকেন্ড পার্সন ইয়োর, থার্ড পার্সন হিজ, যদি আমরা দেখি সেটা ফিমেল হয় তাহলে হবে হার। হারের একটা বিষয় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস একই, বাট বাংলা কিন্তু এক নয়। যেমন নমিনেটিভ কেস শি, এরপরে হার, এরপর অবজেক্টিভ কেস, এবং পজিটিভ কেসটা কী, এটাও হার। এই সি মানে সে, এই হার মানে হচ্ছে তাকে, আর এই হার মানে হচ্ছে তা। তাহলে এরপরে কিন্তু অবশ্যই কী বসবে, এরপরে অবশ্যই একটা কী থাকবে, নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, কিন্তু এটার পরে কিন্তু থাকবে না, এটা সরাসরি অবজেক্ট বসবে। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হতো, যেমন আই হ্যাভ হার ফোন, তাহলে আমার কী আছে, আমার কাছে তার মানে তার ফোনটা আমার আছে, আমার আই হ্যাভ আমার আছে হার ফোন তার ফোন, ঠিক আছে। তাহলে আমার, হ্যাঁ তার ফোন আমার কাছে আছে, এই অর্থে ইউজ করা হয়েছে, অথবা আমার কাছে তার ফোনটা আছে। তাহলে এখানে একটা কী হয়েছে, এটা হচ্ছে পজিটিভ কেস, এই পজিটিভ কেস।
এটাকে বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে পজিটিভ কেস এই অংশটা, আর এটা মডিফাই করছে এই ফর্ম। আচ্ছা, আর যদি বলি এরকম যে আই হেল্ড হার, ওকে, এইটা কি, এটা হচ্ছে তাকে, আর এটা হচ্ছে তার, এটা হবে তার। আচ্ছা, এখানে হচ্ছে, হ্যাঁ ওকে, এটা হচ্ছে অবজেক্টিভ কেস আর এটা হচ্ছে পজিটিভ কেস। হ্যাঁ, এইখানে আমরা যেটা ব্যবহার করছি ডিটারমিনার হিসেবে প্রি মডিফায়ার, সেখানে হচ্ছে এই হারটা হচ্ছে আমরা বলতে পারি প্রি মডিফায়ার, এটা হচ্ছে পজিটিভ কেস। আচ্ছা, নেক্সট ওয়ান উই ক্যান সে দ্যাট ইটস পজিটিভ কেস, আর কি হতে পারে, ইটস হতে পারে, ইটস, ইটস মানে কি, এ হার। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা বলতে পারি, হ্যাঁ দেয়ার, থার্ড পার্সনের আরও একটা আছে রোল নাম্বার, দেয়ার মানে তাদের, ওকে, আর কি হতে পারে, যে কোনো একটা নাউনের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফি হ্যাঁ থাকে, যেমন আমরা বলতে পারি রানার, এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, এর শব্দটার অর্থ হচ্ছে র অথবা এ, এই অ্যাপোস্ট্রফি এসের অর্থ র অথবা, তাহলে কি হলো, রানার, রানার, হ্যাঁ, অথবা করিম, করিমস, অথবা মিনা, মিনাস, অথবা রাজু, রাজুস। হ্যাঁ, আমরা কেমন করে বলতে পারি, যেমন রানার্স কার ইজ ব্লু। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এই যে রানার গাড়ি, এটা হচ্ছে হেড ওয়ার্ড। আমরা যদি বলি যে রানার্স ইজ ব্লু, তাহলে হবে না, কারণ এই কার্ডটা ছাড়া এই অর্থ আসবেই না সেন্টেন্সে, কারণ এটা হেড ওয়ার্ড। এখন এই হেড ওয়ার্ডকে মডিফাই করছে কে, এই পুরো অংশটা। তখন এখানে হচ্ছে আমরা ইউজ করছি যে রানার্স, এখানে বাংলাটা হচ্ছে রানার গাড়িটা, ঠিক আছে, ইজ ব্লু, এখানে হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রি মডিফায়ার, এই প্রি মডিফায়ারটা এই কার্ডটাকে নির্দেশ করছে, সেই জন্য এই রানার্সটা হচ্ছে প্রি মডিফায়ার। তাহলে এখানে আমরা ইউজ করতে পারি কি, রানার্স, করিমস, রহিমস, হ্যাঁ মিস্টার জনসনস, হ্যাঁ ডিকশনারি, এটসেট্রা, নো প্রবলেম। নেক্সট ওয়ান, বাংলাদেশি বয়েজ আর বাংলাদেশি ছেলেরা কি করছে, ক্রিকেট খেলছে, দিস ইজ অলসো দ্য পজিটিভ কেস, হোয়াই, বিকজ যেমন বাংলাদেশে একটা আছে চাইনিজ, জাপানিজ, আমেরিকান, তো এই শব্দগুলো কোথায় থেকে তৈরি হয়েছে, একটা প্রপার নাউন থেকে, অর্থাৎ এই প্রপার নাউনটা এই বয়টাকে নির্দেশ করছে। আমরা যদি বলি বাংলাদেশি আর প্লেইং, তাহলে হবে, অর্থ দিচ্ছে না কি, বাংলাদেশি প্লেয়ার নাকি ম্যান না পার্সন নাকি, তাহলে এই ওয়ার্ডটা মডিফাই করছে এই বয়টাকে, তাহলে এটা হচ্ছে হেড ওয়ার্ড। আর হেড ওয়ার্ডটাকে একটা ফ্রেজের মধ্যে, হেড ওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, ওইটা ছাড়া কোনো অর্থই আসে না একটা সেন্টেন্স তৈরি করতে গেলে। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই নাউনটা এই নাউনকে নির্দেশ করছে, ফর দিস রিজন দিস ইজ দ্য প্রি মডিফায়ার, কারণ প্রি মডিফায়ার এর কাজটা কি, আচ্ছা প্রি মডিফাই, কেন এটা প্রি মডিফাই, কারণ এটা পূর্বে বসে পরের ওয়ার্ডটাকে নির্দেশ করছে।
এই জন্য প্রি মডিফাই এর কাজটা হচ্ছে বুঝবে পূর্বে নির্দেশ করবে পয়েন্টটাকে তো উই ক্যান সি দ্যাট দ্য প্রি মডিফায়ার ইজ সিটিং বিফোর অ্যান্ড মডিফাইং দ্য আফটার ওয়ার্ড সো ইট ইজ দ্য ইন্ডিকেটিং আফটার ওয়ার্ড ফর দিস রিজন দিস ওয়ার্ড ইজ কল্ড প্রি মডিফায়ার সো দিস ইজ দ্য প্রি মডিফায়ার নেক্সট ওয়ান ইজ numerals what are the numerals for example the number numerals is a number we can say that is quadrillion that is simple number is 1 2 3 4 1 2 etc next one is first second third